ক্যারামেল পুডিংয়ের দারুণ মজার একটি রেসিপি শেয়ার করছি। এইভাবে পুডিংটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। পুডিংটা আমি যে পাত্রে সেট করব সেটাতেই ডিরেক্ট ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ক্যারামেলটা করে নিতে হবে। নিচ থেকে খুব সুন্দর এরকম একটি কালার চলে আসবে। এরপর চুলা থেকে নামিয়ে একটা সাইডে আমি রেখে দেব। এখন একটি মিক্সিং বলে আমি বড় সাইজের 4টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে কিন্তু এগুলোকে বের করে নিতে হবে। এটি হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন। চিনির সাথে ডিমটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে এখানে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে এক্সট্রা স্মেলটা আছে সেটা থাকবে না। ভ্যানিলা এসেন্সটা আবার ভালো করে মিশিয়ে নিব। হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। প্যানে এখানে আমি 500 গ্রামের মতো লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। এরপর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখন ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে বলক তুলে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো দুধটাকে আমি জাল করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিব। দুধ ডিমটাকে হালকা হাতে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন পুডিংয়ের যে ক্যারামেলের মোল্ডটা আছে ক্যারামেলটা কিন্তু পারফেক্টলি এখানে সেট হয়ে গিয়েছে। একটি ছাঁকনি দিয়ে ছেঁকে দুধ ডিমের যে মিশ্রণটা আছে সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। আর পুডিংটাকে আমি আজকে ইলেকট্রিক ওভেনে স্টিম করে নেব। আর আপনারা চাইলে খুব সহজেই চুলাতে এটাকে স্টিম করে নিতে পারেন। বড় একটি মোল্ড নিয়ে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। 1/3 ভাগের 1 ভাগ অংশ থাকবে আর 2 ভাগ কিন্তু খালি থাকবে। এখন এইভাবে আমি একটি প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 1 ঘন্টার জন্য এটাকে স্টিম করে নেব। ইলেকট্রিক ওভেনে পুডিং হতে টাইমটা কিন্তু একটু বেশিই লাগে, তবে চুলাতে কিন্তু আরও তাড়াতাড়ি পুডিংটা হয়ে যায়। পুডিংটাকে ইলেকট্রিক ওভেন থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে এসে নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে এটাকে আমি আনমোল্ড করে নিচ্ছি। পুডিংটাকে আমি এইভাবে আনমোল্ড করে নিচ্ছি। আর এই ক্যারামেল পুডিংটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। এটাকে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। খুবই মজার এই পুডিংয়ের রেসিপিটা। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।